নাম্বার দুই, সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ মায়ের গর্ভে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই, যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসছে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে। সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে, এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে, নানা যুক্তি আছে, নানা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে উঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শয়তান যখন তোমাদেরকে খোঁচা মারবে, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও। আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হলো মহৌষধের মতো, শয়তানের জন্য এটা অ্যাটম বোমের মতো কাজ করে। আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়লে যখনই মনে হচ্ছে আমার মনে একটা বাজে চিন্তা আসছে, যখনই মনে হচ্ছে আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না, যখনই মনে হচ্ছে আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসছে, শয়তান আমার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে, ইমানদারের কাজ হলো সাথে সাথে সে শয়তানকে অ্যাটম বোমা মারবে। কি বলে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এ দোয়া পড়লে শয়তান সাথে সাথে পরাভূত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছে। যারা নানা আছেন এটা তাদের কর্তব্য, যারা দাদা আছেন এটা তাদের কর্তব্য, যারা বাবা হবেন তাদের কর্তব্য, যারা মা হবেন তাদের কর্তব্য, যে সন্তান জন্মগ্রহণ করার পর পর তারকে শয়তান থেকে পানা চেয়ে নেবেন। ওই যে শয়তান তাকে জন্মের সঙ্গে সঙ্গে লেগে যায় এবং খোঁচাখুচি শুরু করে, তাকে ধ্বংস করা, তাকে জাহান্নামমুখী করা, তাকে বিপদগামী করা, বিভ্রান্ত করা, তাকে ফাসিক বানানো, ফাজের বানানো, খারাপ মানুষ বানানো, এটা শয়তানের বড় মিশন হয়ে যায়। শয়তানের একাধিক সদস্য অ্যাপয়েন্টেড হয়ে যায়, নিয়োগ প্রাপ্ত হয়ে যায় ওই শিশুকে ধ্বংস করবার জন্য, নবজাতককে নষ্ট করবার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য তিনি জন্মের সঙ্গে সঙ্গে দোয়া করেছেন, উআইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা, অর্থাৎ হে হাসান এবং হুসাইন তোমাদের উভয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর আশ্রয় চাই, আশ্রয় কামনা করি তোমাদের জন্য। কোথেকে? মিন কুল্লি শয়তানিন ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিল লাম্মা, অর্থাৎ প্রত্যেক শয়তান থেকে এবং যে বদনজর আছে এই সকল বদনজর থেকে আমি তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বদনজর লাগে, আমরা জানি না। বদনজরটাকে আমাদের সমাজের অনেকে মনে করে কুসংস্কার, এটা কুসংস্কার না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজরের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়া, বিপদ হওয়া, অসুবিধা হওয়া, অসুখ বিসুখ হওয়া, সমস্যা হওয়া, এটা সত্য, এটা অসত্য না। এই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে সমস্যা আছে, অর্থাৎ ভেতর থেকে যে এটা অসুবিধা তৈরি করে, এটা মানুষ অনেক সময় টের পায় না, কিন্তু এটা হাদিস দ্বারা সুপ্রমাণিত। মানুষ যদি রাক্ষসে নজর দিয়ে, হিংসাত্মক নজর দিয়ে কারোর দিকে তাকায়, তাহলে সে অভিভূত হয়ে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না করে, আল্লাহর প্রশংসা যদি না করে, তাহলে যার দিকে তাকালো তার অনেক সময় ক্ষতি হয়, এই রাক্ষসে নজরের কারণে বা হিংসাত্মক নজরের কারণে। এটাকে নজরে হাসেদ বলা হয়, বদনজর বলা হয়। তো এটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করেছেন, উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ও মিন কুল্লি শাইতানির ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিল লাম্মা। তাহলে এই দোয়াটা আমাদের সন্তানদের জন্মের পর আমরা দিব, সেটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বলতে হবে, এমন কোন কথা নেই পরে বললেও হবে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া। তাহলে সন্তানের কর্তব্য হলো, সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের জন্মের পর তাদের জন্য দোয়া করা, এমনকি জন্মের আগে থেকে দোয়া করা, যেটা একটু আগে বললাম সূরা ফুরকানের 14 নম্বর আয়াত,
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. সন্তান জন্য চোখের পানি ফেলতে হবে, দোয়া করতে হবে। মুহতারাম হাজেরিন, দুনিয়াতে যত নেক মানুষ দেখবেন, যত ভালো মানুষ দেখবেন, তাদের মা বাবার দোয়া ছিল অনেক বেশি। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর মধ্যে একটা হলো মা বাবার দোয়া সন্তানের জন্য, এটা আল্লাহ তাআলা সাধারণত ফিরিয়ে দেন না। দোয়াটা যদি করার মতো করা যায়, চোখের পানি ফেলা যায়, এই দোয়ার সাধারণত আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না। বিধায় সন্তানদের অধিকার, তাদের পাওনা, তাদের প্রতি আমাদের কর্তব্য করণীয় হলো যে আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে দিল খুলে দোয়া করব, আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ বানিয়ে দেন। সন্তানের প্রতি আমাদের তৃতীয় কর্তব্য হলো জন্মের পর সন্তানের ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত, বিভিন্ন হাদিস দ্বারা এটা সাবিত হয়, সাব্যস্ত হয় যে বাচ্চা জন্মের পর ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে করে কেউ একজন নিয়ে আসবে, যে কেউ দিলি হবে, বাপ দিতে পারে, চাচা দিতে পারে, অন্য কেউ দিতে পারে, এর জন্য কোনো হুজুর ঠিক করে আনতে এমন কোনো কথা নেই। আজানের বাক্যগুলো বাচ্চার কানে আস্তে আস্তে শোনাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আজানের বাক্যগুলো ডান কানে শোনাবে। আবার বাম কানটা তার মুখের কাছে ধরবে, আপনি আস্তে আস্তে করে একামতের বাক্যগুলো তাকে শোনাবেন। এটা সুন্নাহ, সে বোঝে না আপনি কি বলেছেন, কিন্তু এটার প্রভাব তার অন্তরে গিয়ে গাবে, ঈমানের বীজ তার মধ্যে বপন হবে এবং ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ এটার উপর সে বেড়ে উঠবে। আজান একামত দেওয়া, আমাদের পোলাপান হওয়ার পর আজকাল আমরা মিষ্টির পুটলা নিয়ে, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কাহি, আজান দেওয়ার টাইম আমাদের হাতে, মোবাইল নিয়ে মেসেজ দিতে দিতে শেষ, ফেসবুকে লিখতে লিখতে শেষ, পিচির ছবি নিয়ে একটা পোস্ট, হ্যাঁ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আমি ছেলের বাবা হলাম, মাশাআল্লাহ মেয়ের বাবা হলাম, লাইক কয়টা পাইলাম, কমেন্ট কয়টা পাইলাম, কে কে কমেন্ট করলো, কে কে শেয়ার দিল, কে কে উইশ করলো, কে কে বাবা দিল, কে কে মেসেজের রিপ্লাই দিল, কে মিষ্টি খাইলো, কে মিষ্টি পাইলো না, আমরা এসব নিয়ে বেদিশা হয়ে যাই। আজান একামত দেওয়ার খোঁজ খবর বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং সেটার ফলাফলও দেখছেন যে সন্তানরা মানুষ হচ্ছে না। অতএব এ আমলটা জিন্দা করবো তো ইনশাআল্লাহ, কোন অবস্থাতে যেন ভুল না হয়। চার নম্বর, সন্তান জন্মের পর বাবা মার করণীয় বা সন্তানদের প্রতি বাবা মার করণীয় হলো যে সন্তান জন্মের পর তাহনিক করাবেন। তাহনিক, তাহনিকের এই আমলটা আমাদের সমাজে অনেকে জানেনও না, এই মাহফিলে অনেকে আছে হয়তো জীবনে প্রথম শুনছেন। তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় নবজাতক বাচ্চাকে জন্মের পর কোন একজন আল্লাহ ভীরু নেককার মানুষের কাছে একটা খেজুর নিয়ে যাবেন, তিনি খেজুরটা একটু চাবিয়ে, এটা যখন একটু ভিজা ভিজা হবে, এর যে আর্দ্রতা হবে, ওই বাচ্চার ঠোঁটে একটু ধরবেন, হালকা একটু লাগাবেন তার জিহ্বায় ঠোঁটে, হালকা শুধুমাত্র স্পর্শ করবেন যে শুধু স্বাদটা সে পাবে, ব্যাস। এটাকে বলা হয় তাহনিক, বিসমিল্লাহ বলে কোন একজন আল্লাহ ভীরু মানুষ এটা চাবিয়ে তার মুখে ধরবেন, এটার প্রভাব বাচ্চার জীবনে পড়ে ইতিবাচক ভাবে এবং বাচ্চা নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি হতে সহায়ক হয়। এই তাহনিকের আমলটা আমরা অনেকে জানি না। আপনি ওই রকম আল্লাহের নেককার কাউকে পাচ্ছেন না, আপনার মসজিদের ইমাম সাহেবকেও পাচ্ছেন না, তো আপনি নিজে শুরু করে দেন, কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহ বলে খেজুর চাবি আপনি বাচ্চার মুখে তাহনিক করান। আর যদি কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারেন বা কোনো আলেমকে দাওয়াত দিয়ে আনতে পারেন, তার মাধ্যমে আপনি তাহনিক করতে পারেন, সেটাও হতে পারে। তাহানিকটা জন্মের সাথে সাথেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি দুই দিন পরে করেন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন, বিশ দিন পরে করেন, তাও হবে, কিন্তু বাচ্চাকে তাহানিক করাবেন, এটা সুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বাচ্চাদেরকে আনতেন তাহানিক করাবার জন্য। এই আমলটা আমরা অনেকে হয়তো জীবনে আজকে প্রথম শুনছি, ঠিক না? ঠিক তো, আমাদের এটা বাচ্চাদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি আমাদের কর্তব্য যে আমলগুলো আমাদের করতে হবে বা করা উচিত।